পশ্চিমবঙ্গে কেউ বাদ যাচ্ছে না, কোনো সাংবিধানিক বডি থেকে কেউ বাদ যাচ্ছে না। এখানে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তারা আজকে যা দেখলেন, আমি টুইট করে নিন্দা করেছি, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং পশ্চিমবঙ্গের গাঁগঞ্জের অবস্থাটা দেখুক, পুলিশের নিষ্ক্রিয়তা দেখুক। পুলিশ মিথ্যা মামলা সাজানোর জন্য ব্যস্ত, পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সেবা করার জন্য ব্যস্ত, আর ট্রাক থেকে তোলা তুলে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত। আজকে NHRC দেখলো আসল ঘটনা, তাদের উচিত কোর্টে।